সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি প্রবলেম সলভ নিয়ে আলোচনা করব। সো আগে বলে রাখি যে সি প্রোগ্রামিং এর উপর একটু দক্ষ হতে গেলেই আমাদেরকে প্রবলেম সলভ করা শিখতে লাগবে। যে আমরা আসলে প্রোগ্রামিং করি বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য, যে রিয়েল লাইফে অনেক কিছু প্রবলেম আসে, সেই প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করব। এবং সাধারণভাবে যে আমরা যে জিনিসটা সলভ করি, একজন মানুষের উপর সেরকম পারফেক্ট না হতে পারে, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে অনেক বেশি পারফেক্ট হয়। সো আমরা কম্পিউটারকে যদি পারফেক্ট করতে চাই, তাহলে আমাদেরকে হচ্ছে যে কম্পিউটারকে বোঝাতে হবে যে আমরা কী কাজটা করতে যাচ্ছি। আর এই জন্যই আমরা শিখতেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কী করতে চাচ্ছি সেটা আমরা কম্পিউটারকে বোঝাবো এবং কম্পিউটার সেই অনুযায়ী কাজ করবে। এখন এই দক্ষতারা যদি আমরা এই বিভিন্ন প্রবলেম সলভ করার এই দক্ষতারা বৃদ্ধি পায় যদি আমরা শুরু থেকেই প্রবলেম সলভের দিকে আগাই। হাই, সো এখন আমরা হচ্ছে যে প্রবলেম সলভ নিয়ে জন্য আমি কিছু পর্ব রেখেছি, যার মাধ্যমে প্রতিটা পর্বে আমি একটা পার্টিকুলার প্রবলেম নিয়ে আলোচনা করব। এবং এই পার্টিকুলার প্রবলেম নিয়ে আলোচনা শেষে আমি বলবো যে এই ধরনের এই প্রবলেমগুলো সলভ করা যেতে পারে। একটু ট্রাই করার জন্য আপনারা অবশ্যই ট্রাই করবেন, এবং না পারলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। এখন আজকে যে আমি প্রবলেমটা শুরু করব, যে আজকে প্রবলেম শুরু করার আগে বলি যে আজকের পর্বটা হচ্ছে শূন্য পর্ব। শূন্য পর্ব কেন, সে সম্পর্কে আমরা এরেতে একটু বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি যে এরের ধারণা থেকে আমি শূন্য পর্ব শুরু করেছি, যে এরের প্রতিটা এরে শুরু হয় ফার্স্ট এলিমেন্টেই হয় শূন্যতম এলিমেন্ট, এবং শূন্য দিয়ে শুরু হয়। যে এ থেকে এ টেন যদি আমি ডিক্লেয়ার করি, তখন সে এরে তো ভালো করে বুঝবো, মানে কি আমি দশটা যদি উপাদান ডিক্লেয়ার করি, তো দশটা উপাদানই হয় যে প্রথমটা হয় এ শূন্য থেকে শুরু হয় এ নাইন পর্যন্ত, তার মানে কি মানে মোট দশটা উপাদান থাকে সেই জিনিস। তাই আজকের পর্বটাই হচ্ছে আমাদের শূন্যতম পর্ব। এবং শূন্যতম পর্বে আমাদের যে প্রবলেমটা সেটাও অনেক সোজা একটা প্রবলেম, এবং সেটা আমরা কীভাবে সলভ করার জন্য কীভাবে বিভিন্ন টেকনিক ইউজ করব সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করব। আচ্ছা, প্রথমেই আমরা যে প্রবলেমটা সম্পর্কে আলোচনা করি, যে আমাদের প্রবলেমটা থাকবে যে আমরা দুটো ভেরিয়েবল এ কমা বি দেওয়া থাকবে, এবং এদের মান আমি দিয়ে দেবো, যে ধরলাম যে এ ইকুয়াল ফাইভ, বি ইকুয়াল সিক্স দিয়ে দিলাম। সো আমার যে কাজটা হচ্ছে, যে সেই কাজটা যে আমি বলবো যে কোনটা বড় কোনটা ছোট, আর যদি দুটি সমান হয় তাহলে এটাও বলতে হবে যে এ আর বি সমান। এখন আমি এ আর বি এর মান বিভিন্ন প্রতিটা প্রোগ্রামের ক্ষেত্রে আমি চেঞ্জ করে দিব, কিন্তু আমার কোড আর চেঞ্জ হবে না। আমি এখানে জাস্ট মান দুটো চেঞ্জ করে দিব, এবং আমি আউটপুটের মাধ্যমে হবে সেটা। মানে কীরকম, যদি দুইটা এরকম ফাইভ সিক্স থাকে, তাহলে দেখাবে যে এ ইজ গ্রেটার লেস দেন বি, অথবা দেখা যাবে বি ইজ গ্রেটার দেন এ। মানে যদি আমরা গ্রেটার দেন দিয়ে চেঞ্জ করি, তাহলে বি ইজ গ্রেটার দেন এ, অথবা বি ইজ গ্রেটার, অথবা দেখাতে পারে যে সব থেকে যে বড় সংখ্যাটা যদি দেখাতে পারে, তাহলে তখন দেখাবে যে বি, অথবা যদি আমরা সি এ এম সিক্স হয় বি এম ফাইভ হয় তখন দেখাবে এ। যাই হোক না কেন, মূল যে ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে নির্ণয় করতে হবে যে কোন সংখ্যাটা বড়, এবং সেটা আমাদেরকে দেখাতে লাগবে। শুধু তাই না, যদি সমান হয় তাহলে দেখা বলে দিতে হবে যে হ্যাঁ দুটি সমান। সো এই জিনিসটা আমি কীভাবে প্রবলেম সলভ করবো সেটা একটু চিন্তা করি। প্রথমেই আমাদেরকে দুটো ভেরিয়েবল ধরে নিলাম, যে এটা একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন আমাদেরকে কাজ করতে হবে তিনটা, যে কোনটা বড় কোনটা ছোট বের করতে হবে। প্রথমে যদি আমরা চেক করে নিলাম যে এর মানটা বড় কিনা সেটা চেক করব। যদি এর মানটা বড় না হয়, যদি এর মানটা ছোট হয়, যদি এই সত্যটা যদি আমি যদি দিই এ গ্রেটার দেন বি, এই শর্তটা যদি সত্য হয়, তাহলে তো ডাইরেক্টলি পাওয়া যাচ্ছে যে এ বড় বি ছোট, ডাইরেক্টলি এই সত্যকে আমরা পাই যাচ্ছি যদি সত্য হয়। কিন্তু যদি মিথ্যা হয়, তাহলে কি আমরা এই কথাটা বলতে পারি যে বি বড় ছোট, বি বড় ছোট? না, এই কথাটা বলতে পারবো না। কারণ কি, এখানে আমি বলেছি যে এ গ্রেটার দেন হচ্ছে বি, এ বি এর থেকে বড়, কিন্তু এটা বলিনি যে বি এর থেকে ছোট, বি এর সমান হইতে পারে। এই জিনিসটা মাথায় রাখতে লাগবে যে এ গ্রেটার দেন বি মানে কি, এ হচ্ছে বি এর থেকে বড়, কিন্তু বি যে এর থেকে ছোট হবে তার কোনো গ্যারান্টি নেই। ছোট হওয়ার পসিবিলিটিটা বেশি আছে, সমান হইতে পারে, সমান হলে সে কিন্তু ছোট না। তাহলে কি, আমি যদি একটা কন্ডিশন এভাবে নেই, আমার পাশে আরো দুটো কন্ডিশন পড়ে আছে, এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, তাহলে দুটো কন্ডিশন আমাদের যখন একটা ফুলফিল হবে, হয় হবে এ ইকুয়াল ইকুয়াল বি, এই কন্ডিশনটা সত্য হবে, অথবা এ লেস দেন বি, এই কন্ডিশনটা সত্য হবে। তার মানে কি, আমি যে কোনো যদি দুটো কন্ডিশন চেক করি তাহলে পেয়ে যাবো। আমি যখন এটা চেক করলাম, এটা যদি সত্য হয় তাহলে ডাইরেক্টলি বলে দেবো যে এ বড়,
যদি এটা মিথ্যা হয় তাহলে চেক করবো এটা এই গলগল বি কিনা, যদি দেখি যে হ্যাঁ এই গলগল বি হচ্ছে, যদি দেখা যাচ্ছে যে না এই গলগল বি হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে ধরে নিব যে হ্যাঁ মানে এ বি এর সমান, এবং যদি এই জিনিসটা না হয় তাহলে কি বি এর থেকে ছোট। এইভাবে যদি আমরা কল্পনা করি তাহলে আমরা এই প্রবলেমটা খুব সুন্দরভাবে সলভ করতে পারবো। সো আসা যাক প্রোগ্রামে, এই কাজটা আমরা কীভাবে করবো সে সম্পর্কে আমি এর আগে আলোচনা করেছি কি না সেটা হয়তো আপনারাই ভালো করে বলতে পারবেন, কিন্তু আমি আর মনে হচ্ছে আমি সম্পর্কে আলোচনা করেছি, কারণ আমি একটা অপারেটরের মধ্যে একটা অপারেটর এই সম্পর্কে আমি রিলেটেড আলোচনা করেছি। যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন তাহলে হয়তো এই প্রবলেমটা আমি বলার আগে আপনারা সলভ করে ফেলবেন, এবং হয়তো এতক্ষণ আপনারা সলভও করে ফেলেছেন। যদি সলভ না করে থাকেন তাহলে হয়তো ট্রাই করতে পারেন, আমি সলভ দেওয়ার আগ পর্যন্ত আপনারা ট্রাই করতে পারেন, অথবা এই জায়গাটা পোস্ট করে রাখতে পারেন, তারপরে দেখতে পারেন যদি কোথাও ভুল হয়েছে কিনা। তো আমি শুরু করি কিরকম, আমরা যেটা করেছিলাম সেটা ছিল কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটরের কাজটা কি ছিল, যে একটা হোয়ার চিহ্ন থাকবে, তার আগে একটা থাকবে এক্সপ্রেশন থাকবে, এক্সপ্রেশন থাকবে, তারপর একটা হোয়ার চিহ্ন থাকবে। যদি সত্য হয় তাহলে এখানে যে একটা স্টেটমেন্ট থাকবে সে গোটা স্টেটমেন্টের জায়গায় সেই স্টেটমেন্টটা হয়ে যাবে, আর যদি মিথ্যা হয় তাহলে এখানে যেটা হবে স্টেটমেন্ট টুটা কাজ করবে। এটাই হয়েছিল যে কন্ডিশনাল অপারেটরের কাজ। সো আমরা সেই কন্ডিশনাল অপারেটরের কাজ করব। তার আমরা প্রথমে বলেছিলাম যে চেক করে নিব যে এ গ্রেটার দেন বি কিনা, আমরা চেক করে নিব যে এ গ্রেটার দেন বি কিনা। যদি এ গ্রেটার দেন বি হয়, যদি আমার এই শর্তটা সত্য হয় তাহলে কাজটা কি করবে, যে প্রিন্ট করবে প্রিন্টএফ, কি করবে প্রিন্টএফ কি লিখবে যে এ ইজ তাহলে প্রিন্ট করবে যে এ বড় বি, এটাই প্রিন্ট করে দেবে সোজা। কিন্তু যদি না হয় তাহলে কি করবে, তাহলে সে কিন্তু আবার কন্ডিশনটা চেক করবে। তার মানে কি, এখানে আমি একটা আলাদা আবার একটা আমি এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট চালাবো, সেটা কিরকম হবে যে তাহলে আমি কি বলেছিলাম, তারপর যে আমি চেক করবো যে এ ইকুয়াল ইকুয়াল বি কিনা, ইকুয়াল ইকুয়াল বি কন্ডিশনাল স্টেটমেন্ট দিলাম। কন্ডিশনাল স্টেটমেন্ট দেওয়ার পরে আমি এখানে কন্ডিশনাল অপারেটরে এখানে দিব যে আমি যদি এটা সত্য হয় তাহলে কি হবে, লিখবে যে এ প্রিন্টএফ করবে এ ইকুয়াল ইকুয়াল বি, এ ইকুয়াল ইকুয়াল বি এটা প্রিন্ট করবে, এবং যদি না হয় তাহলে সে কি করবে, তাহলে তো এখানে যেটা জিনিস বুঝে যাচ্ছে যে তাহলে কি বলেছে, যদি বড় হয় এ বি থেকে বড় হয় তাহলে এ বি থেকে বড়, যদি সমান হয় তাহলে সমান, যদি বড় না হয় সমান নাও না হয় তাহলে কি ছোট, এ বি থেকে ছোট, এটা প্রিন্ট করবে, কমা দিয়ে দেবো। এখন দেখা যাক যে আমি এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করেছি, এটা কি করা যাবে, অফকোর্স করা যাবে। আমি কি বলেছিলাম যে এই স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে গোটা স্টেটমেন্টের জায়গায় এই লাইনটা চলে আসবে, আর যদি ফলস হয় তাহলে এই লাইনটা চলে আসবে। তার মানে কি, যখন আমাকে যখন ফলস দিছে তার মানে কি সম্পূর্ণ স্টেটমেন্টটা নাই, তখন সম্পূর্ণ স্টেটমেন্টটা কি হয়ে গেছে, এটা স্টেটমেন্ট হয়ে গেছে। যদি এই সম্পূর্ণ স্টেটমেন্টটা এটা স্টেটমেন্ট হয়ে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে তো কোনো অসুবিধা নেই। সো এখন আমরা প্রোগ্রামটা রান করব। যাচ্ছে এ লেস দেন বি, অফকোর্স আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবার আমরা কি করবো যে এ মান সিক্স করে দেবো, বি এর মান সিক্স করে দেবো, তারপরে আবার প্রবলেমটা রান করবো, দেখাচ্ছে এ ইকুয়াল ইকুয়াল বি, এবার এ এর মান বড় করে দিলাম, বি এর মান ছোট করে দিলাম। সো এবার আবার প্রোগ্রামটা রান করলাম, দেখাচ্ছে এ ইকুয়াল দেন বি, মানে কি আমার প্রবলেমটা ভালোভাবেই সলভ হয়েছে। এবার আমরা আলাদা করতে পারি, প্রথমে আমি চেক করে নিব যে এ বি এর সমান কিনা, এটা আমরা করতে পারি। এ বি এর সমান কিনা প্রথমে আমরা চেক করে নিলাম, যদি সমান হয় তাহলে আমরা লিখে দিলাম যে হ্যাঁ এ বি এর সমান, যদি সমান না হয় তাহলে চেক করবো এ বি এর থেকে বড় কিনা, যদি এ চেক করবো এ বি এর থেকে বড় কিনা, যদি এ বি এর থেকে বড় হয় তাহলে লিখে দেবো যে এ বি এর থেকে বড়, নাহলে তো এ বি এর থেকে ছোট, একই কাজ। যে এ বি এর থেকে বড় প্রবলেম একই সলভ হবে, যে একাধিকভাবে আমি প্রবলেমগুলো সলভ করতে পারি।
সো যেভাবে সলভ করি না কেন সেটা হচ্ছে যে সলভ যেভাবেই করি না কেন সেটা দেখার বিষয় না, সলভ হলেই হলো এটাই দেখার বিষয়। সো পুঞ্জি ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবো আমরা তত বেশি এই ব্যাপারে শিখব এবং ধীরে ধীরে এই বিষয়ে আমাদের দক্ষতা অর্জন হবে। একজনের মধ্যে আসতে আসা যাচ্ছে না। সো যাই হোক, এখন আমি বলবো যে এর রিলেটেড আমি কি কি প্রবলেম সলভ করতে পারি। আমরা সলভ করতে পারি, আমরা ধরবো যে তিনটা ইন্টিজার সংখ্যা নিব, এ কমা বি কমা সি। আমাদের কাজটা হবে যে কোনটি বড়, কোনটি মেজর, কোনটি ছোট, মানে সিরিয়ালি সাজানো। যদি এ বড় হয়, যদি এর মান 1, বি এর মান 3, সি এর মান 2 হয়, তাহলে আমাদের সিরিয়ালি সাজাবে 1, 2, 3। এটা এই ধরনের প্রবলেম, এই ধরনের দিয়ে সম্ভব হবে। নেস্টেড, এটাকে বলা হয় নেস্টেড, যে আমি একটা কন্ডিশনাল অপারেটরের মাঝখানে আমি আরেকটা কন্ডিশনাল অপারেটর ইউজ করছি, একটার ভিতরে আরেকটা ইউজ করছি, এটাকে নেস্টেড বলা হয়। এইভাবে আমরা এই কাজটা করতে পারি, খুব সাধারণভাবে করতে পারি, যে কীভাবে দুটো তিনটার মধ্যে ইন্টারচেঞ্জ, তারপর এই কাজটা করতে পারি। সো যাই হোক না কেন, কোনো সংখ্যা বড়, কোনো সংখ্যা ছোট, এই রিলেটেড কাজগুলো আমরা এই অপারেটর করতে পারবো। তো সো যাই হোক না কেন, এই প্রবলেমটা আপনারা যে নতুন যে প্রবলেমটা দিলাম, সেই প্রবলেমটা যদি আপনারা সলভ করেন, তাহলে এই বিষয়ে আপনাদের মজাটা একটু বেশি পাবেন এবং তার পাশাপাশি প্রোগ্রামিং সলভে যে দক্ষতাটা সেটা আপনাদের বৃদ্ধি পাবে। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে।